আপনারা দেখছেন বাংলাইন্স নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি রিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো, আজ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন বিজেপির নবান্ন অভিযান একটি ফ্লপ শো, বিজেপি দিশেহারা আচরণ করছে। এই অভিযানের নামে পুলিশকে আক্রমণ করা হয়েছে, কিন্তু এরা হচ্ছে পুলিশ ট্রিগার হ্যাপি নয়, পুলিশ সংযত আচরণ করেছে। আসলে বিজেপিতে এখন নব্য এবং আধির সংঘাত তৈরি হয়েছে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে নির্মমভাবে আঘাত করে ভয়ানকভাবে আহত করা হয়েছে কিছু বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে। এই সম্মেলনে তিনি ছবি দেখিয়ে বলেন, পাড়ায় পাড়ায় আক্রান্তকারী বিজেপি কর্মীদের যেখানে দেখবেন পুলিশে খবর দিন, পুলিশ গ্রেপ্তার করবে। এই সম্মেলন থেকে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চূড়ান্ত আক্রমণ করেন। তিনি বলেন, সুকান্ত মজুমদার একজন নন পলিটিক্যাল এবং রাজনৈতিক অসচেতন মানুষ। দিলীপ ঘোষের সঙ্গে চূড়ান্ত রাজনৈতিক মত পার্থক্য থাকলেও এবং তার বিরোধিতা করলেও দিলীপ বাবু একজন রাজনীতি সচেতন মানুষ ও তার আমলে বিজেপির বারবার অন্ত হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী একজন যৌন বিকৃতি সম্পন্ন স্বার্থপর দলবদলু মানুষ। এছাড়াও তিনি কতগুলি প্রশ্ন তোলেন, যেমন কতগুলি পদে তিনি ছিলেন, তার পরিবারের কত সম্পত্তি প্রকাশ করুন, তার পরিবারের কে কে এবং কোন কোন আত্মীয় কি কি পদে ছিলেন ইত্যাদি। বিজেপির এই কর্মসূচিকে চূড়ান্ত ফ্লপ শো বলে অভিহিত করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা থেকে নীরা সাহা রিপোর্ট, বাংলা এমজি নিউজ। উপস্থিত আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমকে। বিষয়টা হচ্ছে, গত পরশু একটি ফ্লপ মহাকরণ নবান্ন অভিযানের পর বিজেপি একটা দিশাহারা আচরণ করছে। দিশাহারা আচরণ, একে তো দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি সব এক একটা আলাদা পথের পথিক। লোকজন হয়নি, কিছু গুন্ডা এনে পুলিশকে আক্রমণ করা হয়েছে, তাণ্ডব করা হয়েছে, অশান্তি করা হয়েছে এবং তারপরে একটা দিশাহীন আচরণ করছেন তারা। এর সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন এর কোনো সম্পর্ক নেই। এবং আমরা আবার বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আবার বলছি যে ওনারা যে কাণ্ড সেদিন করেছেন, যেভাবে পুলিশকে মেরেছেন, হত্যার চেষ্টা করেছেন এক উপনগরপালকে, পুলিশের গাড়ি জ্বালিয়েছেন, নিরস্ত্র অবস্থায় মার খাচ্ছে পুলিশ, সেখানে পুলিশ পাল্টা কড়া অ্যাকশন নিতে পারত, কিন্তু এটা ট্রিগার হ্যাপি পুলিশ নয়। অতীতে বাম জমানায় যা হয়েছে, বিজেপি রাজ্যে যা হয়, এখানে তা হয় না। পুলিশ মার খেয়েছে, পুলিশ গুলি চালায়নি, তারপরেও তারা বড় বড় কথা বলছেন। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে বিজেপির কর্মীরা বিজেপির নেতাদের ইনস্ট্রাকশনে হামলা করেছে, কারণ তারা জানেন তাদের লোক নেই, জন্যেই ওই অস্থিরতা তৈরি করাটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং আমরা সারা বাংলায় সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ করছি, যে ছবিগুলি আপনারা দেখতে পেয়েছেন যে পুলিশকে মারা হচ্ছে, পুলিশের গাড়িতে যারা আগুন দিচ্ছেন, যেখানে যেখানে দেখতে পাবেন স্থানীয় থানায় খবর দিন, যেখানে যেখানে দেখতে পাবে এই গুন্ডাদের স্থানীয় থানায় খবর দিন। ইতিমধ্যেই তাদের পরিচয় সামনে আসতে শুরু করেছে। দেখুন, একজন নিরস্ত্র উপনগরপাল তাকে মারা হচ্ছে, একজন পুলিশকে মারা হচ্ছে, পুলিশ পাল্টা মারছেন না। পুলিশ কি পারত না পাল্টা মারতে? কিন্তু না, এটা মমতা ব্যানার্জির পুলিশ, যতটা সম্ভব সহিষ্ণু। তাকে মারা হচ্ছে হাত দিয়ে, রড দিয়ে, লাঠি দিয়ে, সারা গায়ে মারা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, এবং তারপর দেখা যাচ্ছে যে আগুন জ্বালানোর ঘটনায় যে জড়িত সেই গুন্ডা এবং অভিযুক্ত, তার নাম প্রীতিতোষ
মন্ডল, ডাকনাম পুটু, তার ছবি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে, বোঝো। এরা বলছে আমরা গুন্ডামি করিনি, ছবি রয়েছে। আমরা আবার বলছি, অভিষেক গতকাল বলেছেন যে আমরা কি বলছি, বিজেপি কি বলছে ছেড়ে দিন, মানুষ দেখুন কারা গুন্ডামি করেছে, ছবি রয়েছে তো, স্টিল রয়েছে, ভিডিও রয়েছে। আমরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা দেখিয়েছেন। এবং সারা বাংলার সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা অনুরোধ করছি, এই যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় ছবিগুলি রয়েছে পুলিশকে মারার, ইট ছোঁড়ার, জনজীবন বিপর্যস্ত করার, সরকারি সম্পত্তি নষ্ট করার, পুলিশকে হত্যার চেষ্টা করার, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার, যেখানে এদের দেখতে পাবেন, যদি আপনার পাড়াতেও দেখতে পান, থামায় খবর দিন, পুলিশে খবর দিন, পুলিশ ধরছেন, পুলিশ ধরছে, গ্রেফতার শুরু হয়েছে, নিরস্ত্র পুলিশকে মারবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতি। অভিষেক কি বলেছেন যে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি যে সংযত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন আমাদের পুলিশ গুলি চালায় না, কিন্তু তার মানে এই নয় যে দোষীদের শাস্তি হবে না। সারা বাংলার যেখানে দেখতে পাবেন, যদি বাংলা ছেড়ে পালিয়ে গিয়ে থাকে যেদিন ঢুকবে, যেখানে দেখতে পাবেন পুলিশে খবর দিন, পুলিশে খবর দিন। এই গুন্ডামি করার পর শান্তিতে বাড়িতে বসে থাকবে হতে পারে না, পুলিশকে জানান, অ্যারেস্ট করা হবে তাদের। আর জাতীয় মহিলা কমিশন, বড় বড় কথা যে মহিলা আক্রান্ত হয়েছে, তারা নাকি নড়ে বসছেন। আরে আপনাদের গুন্ডারা ইট মেরেছে, আপনাদের লোকের ইটে আপনাদের মহিলা আক্রান্ত হয়েছে। আর আজকে যখন উত্তরপ্রদেশে দুজন দলিত কন্যা, দুই বোন, তাদের রহস্য মৃত্যু, মহিলা কমিশন কোথায় থাকে? জাতীয় মহিলা কমিশন কোথায় থাকেন যোগী রাজ্যে, যখন একের পর এক মহিলার উপর নির্যাতন চলে? পশ্চিমবঙ্গে বিজেপির দালালি করতে আসছেন আপনারা, বিজেপির ক্যাডারের মতো নাক গলাতে আসছে এখানে? বাস্তব কথা হচ্ছে যে লড়াইটা হচ্ছে দিলীপ বাবু বনাম সুকান্ত বনাম শুভেন্দু। সুকান্ত নন পলিটিক্যাল এলিমেন্ট। সুকান্ত যখন 2016 সালে বিজেপিটাও অ্যাক্টিভলি করতেন না, তখন বিজেপি অফিসে বসে শুভেন্দুর ভিডিও দেখিয়ে চোর বলে গ্রেপ্তার দাবি করা হয়েছিল, সেই সুকান্ত এখন শুভেন্দুর পেছনে ঘুরে বেড়ায়। শুভেন্দু দলবন্ধু তৎকাল বিজেপি, তার বিজেপিতে গ্রহণযোগ্যতা নেই, আমি খুব খোলাখুলি বলছি, তাদের ব্যাপার, তারা লড়াই করছেন নিজেদের মধ্যে, তারা বিরোধী দল বিজেপি, কিন্তু দিলীপ ঘোষের নখের যোগ্য নন এই সুকান্ত, দিলীপ ঘোষের নখের যোগ্য নন এই সুকান্ত আর শুভেন্দু। দিলীপবাবুর সঙ্গে আমাদের মত পার্থক্য, দিলীপবাবু অন্য দলের নেতা, দিলীপবাবুর মুখের ভাষা আমরা অপোজ করি, দিলীপবাবু খারাপ কথা বলেন, কিন্তু বিজেপির মধ্যে, বিজেপি কর্মীদের মধ্যে দিলীপবাবুর ওদের মধ্যে কিছুটা একটা গ্রহণযোগ্যতা আছে। তো দিলীপবাবু কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ডাকলে আমরা পলিটিক্যালি খানিকটা নজর রাখার চেষ্টা করি। তো এই দিলীপবাবু নখের যোগ্য না, এদের কোনো গ্রহণযোগ্যতাই নেই, ফলে এরা পুরোটাই গুন্ডামির উপর নির্ভর করে। দিলীপবাবু তো দায়িত্বশীল আচরণ করছিলেন তুলনায়। আরে বিরোধী দলের কী আছে? বিরোধী দল এই ধরনের শাসক দলের বিরুদ্ধে অভিযান ডাকবে, মিছিল হবে, মঞ্চ হবে, বক্তৃতা হবে, শাসক দলের সমালোচনা হবে, এটাই হবে, গুন্ডামি হবে না কি? আমরা তো দেখলাম আমাদের সঙ্গে 100টা ব্যাপারে মত পার্থক্য, কিন্তু দিলীপবাবু সেই চেষ্টাই করেছেন। কিন্তু যাদের সঙ্গে লোক নেই, দিলীপবাবু জানেন তাকে বিজেপি 10টা লোক পছন্দ করে, তার 10টা অনুগামী আছে, কিন্তু এরা ভাবছে আমাদের লোক নেই, অনুগামী নেই, যদি গণ্ডগোল করতে পারি আমাদের দলে আমাদেরকে কেউ নেতা ভাববে, ফলে বিরোধী দলের নেতা হিসেবে দিলীপ ঘোষের নখের যোগ্য নয় এই সুকান্ত শুভেন্দু। এরা বসে বসে গোলমাল পাকিয়ে
এই কাণ্ড কারখানাটা করেছেন। আর দিল্লিও বুঝতে পারছে যে এই সুকান্ত অপদার্থটাকে দিয়ে হবে না, ফলে দিলীপবাবুকে যে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার আমাদের গতিবিধি থেকে মনে হচ্ছে দিলীপবাবুকে দিল্লি একটুখানি যেন অক্সিজেন দিচ্ছে, আর একটু ঘোরাঘুরি শুরু করছেন। তা দিলীপবাবু দেখুন যে রাজনীতি করবেন 100 বার, আপনারা বিরোধী তৃণমূলের সমালোচনা করবেন, আমরা বিজেপির সমালোচনা করব, কিন্তু আপনাকে টেক্কা দিতে না পেরে, আপনাকে হেনস্থা করার বদলে এরা তো জনজীবন বিপর্যস্ত করতে নেমেছে। এই গুন্ডাবাজি করে, ছেলে মানুষই করে, বাইরের লোক এনে ইট পাটকেল মেরে ব্যবসার ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, পুলিশকে আক্রমণ করে, এগুলো কি হয় নাই কখন? আর একটা বিষয় বলে তারপর আপনাদের প্রশ্ন থাকলে নেব, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম রাত্রে একটি সাংবাদিক বৈঠক করেছেন, তো নিজেকে অনেক বড় ভাবছেন, বলছে অমিত শাহকে তৃণমূল আক্রমণ করছে আর আমাকে, ওকে কে আক্রমণ করবে, কেন করবে, বিজেপিকে করছে। দিলীপ ঘোষ কিছু বললে তার উত্তর দেওয়া হয়, ওদের দলের যারা মুখপাত্র তারা বললে উত্তর দেওয়া হয়। তা এখন যদি সামনে ওরকম একটা বড় সড়ো খোরাক পাওয়া যায় যে মহিলা পুলিশ দেখে ছুঁয়না করে লাফাবে, তো তাকে তার পেছনে লোকে লাগবে না, তো কার পেছনে লাগবে? ডোন্ট টাচ মাই বডি কি? আমি শুভেন্দুকে বলি, শুভেন্দু ও যদি ভেবে থাকে যে এই প্রথম কোনো মহিলা পুলিশ নামছে, ভুল, ও নিজেকে ভাবে কি, কোথাকার লাট সাহেব। 8-9 বছর আগে একটা পরিস্থিতি ছিল, আমার সঙ্গে পুলিশের ঝগড়াঝাঁটি হতো, এই মহিলা পুলিশ আমার ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল, সব টিভি চ্যানেল সাক্ষী, খবর হয়েছে, কাগজে ছবি দিয়েছিল আমি মহিলা পুলিশের ঘেরা টোপে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমি সেটা খুব হাসি মুখে নিয়েছি, পুলিশের আবার মহিলা পুরুষের কি আছে? পুরুষ পুলিশ ঘুরে থাকতেন, মহিলা পুলিশরা আছে, দিদিভাইরা ছিলেন, তা বলে কি আমি ওরকম ডোন্ট টাচ মাই বডি করব? এ হয় নাকি? শুভেন্দু চাপে পড়ে গেছে, ছুঁয়না দেখো ছুঁয়না, একটা খোরাক খিল্লি, পুরুষ না মহিলা ঠিক নেই নিজে, তো ওরই তো গন্ডগোল হয়। যদি মহিলা পুলিশ থাকে, আমার ক্ষেত্রে ছিল, আমি বলছি তো শুভেন্দু, কাগজ দেখো, তুমি কোন লাট সাহেব মঙ্গল গ্রহ থেকে আসোনি, মহিলা পুলিশ দিয়ে আমাকে ঘেরা ছিল এক সময়, 8-9 বছর আগের কথা, এই স্টেটের পুলিশ, মহিলা পুলিশ ছিল, কি হয়েছে জিজ্ঞেস করো তো তখনকার মহিলা পুলিশ যারা ছিলেন, কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো আমার কোনো রিয়াকশন হয়েছে কিনা, আমি কোনো নাটক করেছি কিনা, বলে চক্রান্ত আমায় ফাঁসাবার চেষ্টা, কিসের চক্রান্ত, পাগল না মাথা খারাপ? ওর মাথা ফাটা গেছে, সেদিনকে আপনাদের সামনে বলেছে জ্ঞানমান সিং এসেছিলেন, জ্ঞানমান সিং ইশারা করেছিলেন, আরে জ্ঞানবন ছুটিতে, জ্ঞানবন ওই দিন ওখানে ছিলেন না, শুভেন্দু ভূত দেখছে, পুরুষকে মহিলা দেখছে, মহিলাকে পুরুষ দেখছে, নিজে কি দেখছে ঈশ্বর জানে। যে পুলিশ অফিসার ছিলেন না ও তার নাম করে বলছে বারবার, শুভেন্দু অধিকারী কালকে বললেন ওনাকে ফাঁসাবার চেষ্টা হয়েছে, উনি নাকি সেটা টপকে গেছেন। আমি ওকে খুব খোলাখুলি প্রশ্ন করি, শুভেন্দু আচ্ছা ঠিক আছে, তোমার শারীরিক প্রবলেম আছে, তুমি ওই ছুঁয়না মুঝে তো আমি মেনে নিলাম, ঠিক আছে গেল, পরিষ্কার প্রশ্ন, আমি বিজেপি কর্মীদের বলবো জিজ্ঞাসা করুন, এই বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করুন, মহিলা পুলিশের পদ তো পুরুষ পুলিশরা ছিল, বাধা না দিয়ে একা একা হেঁটে উঠে গেল কেন পুলিশের গাড়িতে, আলু ভাতে বিরোধী দলনেতা, মেরুদণ্ডহীন ক্লিপ কাপুরুষ, কাওয়ার্ড, বিরোধী দলনেতা মানে কি, বাধা দেবে তো পুলিশকে? ছবি মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মহাকরণ থেকে, লালবাজার থেকে চুলের মুঠি ধরে বের করছে, সিঙ্গুড়ে বিডিও অফিস মারতে মারতে বার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিরোধী
শুভেন্দু আত্মসমর্পণ করে হেঁটে উঠে গেছে, ও মহিলা পুলিশের গল্প ছেড়ে বাস্তব উত্তর দিক। দিলীপ ঘোষ বলেছিলেন, যেখানে পুলিশ বাধা দেবে বসে পড়বেন, ওর মুরদ নেই বসার। ও বিজেপি কর্মীদের ইট মারতে বলে রাস্তায় ফেলে রেখে দিয়ে লালবাজারে বসে কফি খাচ্ছিল। শুভেন্দু পরিষ্কার কথা উত্তর দিক, মহিলা পুরুষ এসব পরের কথা। ও পালিয়ে গেল কেন ময়দান থেকে? ও পালিয়ে গেল কেন? আরে দিলীপ ঘোষকে তো সকালে বক্তৃতা করতেও দেখলাম কোথাও একটা, দুপুরে হাঁটতে দেখলাম, বিকেলেও দেখলাম। শুভেন্দু অধিকারী পালিয়ে গেল কেন? তার সঙ্গে মহিলার কি সম্পর্ক? মহিলারা তো ছিলেন ব্যারিকেডের দিকে। ওর প্রবলেম আছে শারীরিক মানসিক, আমি বলতে পারবো না, ওগুলো সব মেডিকেল টেস্টের ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে, উনি যখন তারপর এগিয়ে যাচ্ছেন, তখন তো পুরুষ পুলিশ, তো বিনা বাধায় শুভেন্দু পালিয়ে গেল কেন ময়দান থেকে? কেন, কি জন্য? শুভেন্দু অধিকারী কাল একটা কথা বললেন ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি নিয়ে। আমি তাকে একটা কথা বলি, ব্যক্তিগত আক্রমণ আমরাও চাই না, আমরা চাই রাজনীতির ভাষায় কথা হবে, উন্নয়ন নিয়ে কথা হবে। আমরা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বলবো, রাজ্যের উন্নয়নের কথা বলবো, ওনারা যা বলার বলবেন। তার বদলে শুভেন্দু অধিকারী, তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কটা পদ ক্ষমতা এনজয় করার পর শেষ মুহূর্তে সিবিআইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ তো আপনি শুরু করেছেন, যে আপনার জীবন তো প্রথমেও আপনার বাবার দয়ায়, তারপরে মমতা ব্যানার্জির দয়ায়। আপনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেছেন দিনের পর দিন, আপনার মুখে এটা শোভা পায়? শোভা পায় এটা? শুভেন্দু অধিকারী অন্যকে বলার আগে প্রথম তালিকা দিয়ে বলুন, ওনার পরিবারের কে কে কতগুলি দল এবং সরকার বা প্রশাসনের পদে ছিলেন বলুন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগকে ব্যবহার করে, তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, আপনি পরিবারতন্ত্র বলছেন? নির্লজ্জ বেহায়া শুভেন্দু অধিকারী, অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শুভেন্দু অধিকারী, আপনার বাবা জীবনে একবার কেন্দ্রীয় মমতা মন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জির দয়ায়, আপনার দু ভাই কোন স্বাগত ছেঁচা মানিক, তারা বিভিন্ন পদে ছিলেন, পরিবারতন্ত্র কাকে বলছেন? আপনি যতদিন ধরে, মাত্র অভিষেক আপনার থেকে 15-16-17 বছরের ছোট, তাতে আপনাদের হাঁটু কাঁপিয়ে দিয়েছে হাঁটু। আর আপনার মতো এত বছর যদি অভিষেক যেদিন রাজনীতির পূর্ণ হবে, দেখবেন আপনি এখানে নেই, আপনি আন্দামানে সেলুলার জেলের উঠোনে গালে হাত দিয়ে বসে আছেন, পর্যটক হয়ে আন্দামানে থাকবেন, এখানে আসতে হবে না। শুভেন্দু অধিকারী বলুন, আপনার পরিবারের কতজন এক দল প্রশাসন সরকারের কতগুলি পদে ছিলেন, লিস্ট দিন। অন্য লোকের লিস্ট দেওয়ার আগে আপনি লিস্ট দিন। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী কতগুলি পদে ছিলেন? দুই, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আপনাদের আত্মীয়, আপনার ভাইয়ের আত্মীয় আত্মীয়া, ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয়া, এতজন সরকারি চাকরি পেয়েছে, এই তালিকা সত্যি না সত্যি নয়? আপনার আত্মীয়রা কে কোন জায়গায় চাকরি করে তালিকা প্রকাশ করুন, বাকিদের বাকিদের আক্রমণ করার আগে। অর্থাৎ প্রথম প্রশ্ন, আপনি এবং আপনার পরিবারের সদস্যরা কতগুলি পদে ছিলেন, তালিকা দিন। দুই, আপনাদের আত্মীয়রা, শ্বশুরবাড়ির দিকের আত্মীয়রা কোথাকার, কোন কি চাকরি করেন, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সত্যি কি সত্যি নয়, আসল তথ্য দিয়ে বলুন। তিন, নারদ কেলেঙ্কারি, যে ক্যামেরার ফুটেজের ভিত্তিতে বিজেপি গ্রেপ্তার দাবি করেছিল, যে ফুটেজের ভিত্তিতে
ফিরাদ হাকিমকে বাড়ির থেকে তুলে আনা হয়েছিল, যে ফুটেজের ভিত্তিতে সুব্রত মুখোপাধ্যায়কে বাড়ির থেকে তুলে আনা হয়েছিল, কেন সিবিআই সেম ফুটেজে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করবে না? কেন? চার, সরোদায় সুদীপ্ত সেনের চিঠি, চিঠি ঠিক না ভুল ওই বিতর্ক শুভেন্দুর সঙ্গে কোর্টে আবার হবে যদি মনে হয়। চিঠি ঠিক, চিঠি বৈধ, কারণ প্রমাণ হয়েছে চিঠির বয়ান অর্থাৎ কাঁথিতে সুদীপ্ত সেনের লগ্নি এবং টাকা দেয়া তার নথিপত্র তথ্য প্রমাণ মিলেছে। তাহলে সারদা কেসে কেন শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী অ্যারেস্ট করা হবে না? সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করতে গেছে এই শুভেন্দু অধিকারী। কথা কালকে বলছে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনাকে যখনই ব্যক্তিগত কথা বলা হয় আপনি তো ব্যক্তিগত, আপনাকে যখনই রাজনৈতিক কথা বলা হয় আপনি তো ব্যক্তিগত আক্রমণ করেন। আপনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করবেন, আপনি অভিষেককে আক্রমণ করবেন, আপনি তৃণমূলের নেতাদের আক্রমণ করবেন, আর আপনার সামনে প্রশ্ন তুললে তখন আপনি সেটা অ্যাভয়েড করার জন্য ব্যক্তিগত আক্রমণ করবেন। আর আমরা যদি বলি আপনার চারটি প্রশ্ন, তখন এত গায়ের ঝাল কেন? কিসের ঝাল? আমরা দলের তরফ থেকে সরকার এবং পুলিশকে বলছি আপনাদের কোন কেসে কোন কোর্টে কি অসুবিধা হচ্ছে আপনাদের ব্যাপার। আইনের মধ্যে আমরা দলের তরফে ঢুকতে পারি না, পুলিশ প্রশাসন আইন দেখুন, কিন্তু দলের তরফ থেকে পুলিশকে বলছি, দলের তরফ থেকে পুলিশের কাছে অনুরোধ, কোনো একজন নেতার একজন দেহরক্ষীর আত্মহত্যার রহস্য মৃত্যু এসছে এবং তার সঙ্গে হোমোসেক্সুয়ালিটির অভিযোগ আসছে তদন্তে, সেই তদন্ত কেন থেমে আছে? কোন সে নেতা যে একটা হোমোসেক্সুয়াল তার ব্যক্তিগত দেহরক্ষীকে খুন করেছে, কেন তদন্ত আটকে আছে? পুলিশ এই তদন্তের ব্যবস্থা করুক, আইনি যদি জট থাকে সেই জট খোলা হোক। কোন সে নেতা, আমরা কোনো নাম বলছি না, যার মহিলা অ্যালার্জি পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে, কোন সে নেতা? কোন সে নেতার পুরুষ দেহরক্ষী যাকে শারীরিক নির্যাতন করছিল জানাজানির ভয়ে তাকে খুন করে দেওয়া হয়, আত্মহত্যা বলে চালানো হয়েছে? পুলিশ তদন্ত করুক, আমরা কোনো নাম বলছি না। একজন মানসিক বিকৃত হোমোসেক্সুয়াল লিডার তার ব্যক্তিগত দেহরক্ষীকে শারীরিক নির্যাতন করবে আর জানাজানির ভয় খুন করবে, আর তদন্ত মাঝপথে আইনি জট কোর্ট বলে থেমে থাকবে? এটা হতে পারে না। আমরা কোনো নেতার নাম বলছি না, কিন্তু আমাদের পুলিশের কাছে অনুরোধ, যৌন বিকৃত সেই নেতা কে এটা পুলিশ সর্বসমক্ষে আনুক। এটা কিন্তু আমি শুভেন্দুকে বলিনি, বিধিসম্মত সতর্কীকরণ। তামাক শরীরের পক্ষে ক্ষতিকর, তামাক জাত প্রোডাক্ট যদি নেন তাতে আপনার ক্যান্সারও হতে পারে। শুভেন্দুর কাছে শুধু চারটি প্রশ্ন। এক, আত্মীয়দের বাবা আর দুই ভাই ও নিজে কতগুলি পদে ছিল লিস্ট প্রকাশ করুক, অন্য লোকের নামে লিস্ট দেওয়ার আগে আগে লিস্ট প্রকাশ করুক, কতগুলো পদ, এমএলএ এমপি মন্ত্রী কটা মন্ত্রী, এমপি থাকলে কটা স্ট্যান্ডিং কমিটি, দলে থাকলে কোন কোন পদ জানাক, সমস্তটা নিয়ে তৃণমূলে গিয়ে তৃণমূল খারাপ, দলবন্ধু একটা চোর ঘুষখোর ব্ল্যাকমেলার, এখন আবার দেখছি মহিলায় লজ্জাবতী লতা, ধরলেই ফুস ছুলেই ফুস, আবার রাহুল সিনহাকে দেখলে ও মা কি হাসি, তো ফলে এইসব কেচ্ছা কেলেঙ্কারি ঢাকতে এখন যদি কেউ ব্যক্তিগত আক্রমণ করে সে তার ব্যাপার। আমার বক্তব্য উনি যা বলার বলুন, শুধু তৃণমূলকে ভাঙিয়ে তৃণমূল থেকে ওর গোটা পরিবার কোন কোন পদে ছিলেন সেগুলো দয়া করে একটা লিস্ট করে জানান, তাদের আত্মীয়রা বৃহত্তর পরিবার কে কোন চাকরি করেছেন সকলের সামনে নিয়ে আসুন, বোঝা যাবে যোগ্যতা, বোঝা যাবে দক্ষতা,
বোঝা যাবে স্বজন পোষণ বা দুর্নীতি হয়েছে কিনা, হয়ে না থাকলে ভালো। আমার এইটুকুই আমার মনে হয়, শুভেন্দু অধিকারী আর এই ইয়ে ওইটা কি নাম শুভকান্ত মজুমদার, এক মিনিট, দিলীপ ঘোষের নোকের যোগ্য নয়, এটা একটা প্রবলেম। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের মত পার্থক্য, যুদ্ধ। আরে দিলীপ ঘোষ থাকাকালীনই তো বিজেপি 4টি আসন পেয়ে বেরিয়ে গেল, এরা তো সেটাও পারে না, অপদার্থ। ফলে দিলীপ ঘোষ সেই জায়গায় তাকে টেক্কা দিতে গিয়ে এরা এই গুন্ডামিতে চলে যাচ্ছে। আমরা দিলীপ ঘোষের বিরোধী, কিন্তু পলিটিক্যাল বিরোধিতাও দিলীপ ঘোষ যা বলছে মুখে খারাপ কথা বলছে, আমরাও খারাপ কথা বলছি। আর সিপিএম হঠাৎ জেগেছে, বুলেট অভিষেক কি বলেছে, কেন বিকৃত করা হচ্ছে? অভিষেক বলেছে, আমি থ্যাংকস দিচ্ছি পুলিশের ওই কর্তাকে, এত সহিষ্ণুতা দেখিয়েছেন, আমি থাকলে বলতাম গুলি করুন। দুষ্কৃতীদের কথা বলেছে, সাধারণ মানুষকে বলেনি। সিপিএম জেগে উঠলো, কোন সিপিএম? শুধু বিরোধীদের মারেনি, শরিক দল ফরওয়ার্ড ব্লককে পর্যন্ত পুলিশের গুলিতে মেরেছে। আর প্রমোদ দাশগুপ্ত সিপিএম এর জেটু, তার ডায়লগ ভুলে গেলেন? পুলিশের নলে কি নীরদ লাগানো ছিল? কার কথা? প্রমোদ দাশগুপ্তর কথা। কেন বলেছিলেন? গুলি করেনি বলে অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, ভুলে গেলেন? সিপিএম এর ট্রিগার আগে হ্যাপি পুলিশ, মমতা দিয়ে আর অভিষেক কি বলেছে? গুলি চালানোর পরিস্থিতি ছিল, পুলিশ আক্রান্ত হচ্ছে, গুলি চালাতে পারত, কিন্তু পুলিশ সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, সংযমের পরিচয় দিয়েছে, স্যালুট করছি, এর থেকে বেশি কি বলবে একটা লোক? সেইটাকে বিকৃত করছে, লজ্জা করে না? ফ্যাশন ডিজাইনার যত সখা সখি ফ্যাশন ডিজাইন করেন, জান না আপনার ফুলবাবুদের ওই 4টি ডিজাইন করে দিন, পাথর ছোড়া কালচার। গোটা রাজ্য থেকে যারা পাথর ছুঁড়েছে আর পুলিশকে মেরেছে, যেখানে দেখবেন থানাকে জানান, লোকাল থানাকে জানান, এদের একজনকে যেন ছাড়া না হয়। কাজ সম্পর্কে কি বলেছেন আজগুবি বললে তো হবে না, ফলে সেগুলো খোঁজ নিতে হবে আমাদেরও, যদি কোনো, আপনাদের হাতে তো সব এজেন্সি রয়েছে, কথায় কথায় যান এজেন্সিকে গিয়ে বলুন। আর আমি আবার সুকান্তকে বলছি, আপনার দলের এক নেতা, আপনার পার্টি অফিসের গোল্ড লোন ব্যবসা, সোনা জমা নিয়ে সমান ঋণ দেওয়ার ব্যবসা, বেনামে টাকা রাখছেন কি না? আটখানা তো তার ফ্র্যাঞ্চাইজি দোকান হয়ে গেল, নজরে আছে, একটু বলুন সিবিআইডিকে। গোল্ড লোনের ব্যবসা বলে কেউ, বিজেপির কোনো নেতা টাকা খাটাচ্ছেন না তো নগদ? তদন্তটা করুন সুকান্তবাবু। গোল্ড লোনের ব্যবসা বলে আপনার কোনো নেতা টাকা খাটাচ্ছে কি খাটাচ্ছে না একবার খতিয়ে দেখুন, দেখে বলুন হ্যাঁ কি না। আপনার হ্যাঁ কি না বলার পর তাহলে আমরা আর 4টি খোঁজ খবর নিতে পারি। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না সুকান্ত মজুমদার। আপনাদের সিবিআই যে মামলায় ফিরাদ হাকিমকে তুলে নিয়ে গেছে, সেই মামলায় শুভেন্দু অধিকারী পাশে বসে আছে, একটা চোর তোলাবাজ ঘুষখোরকে পাশে বসিয়ে বড় বড় কথা বলছেন সুকান্ত মজুমদার? আপনি যখন বিজেপি করতেন না, 2016 সালে বিজেপি পার্টি অফিসে শুভেন্দুর ঘুষ নেওয়ার ছবি দেখিয়ে সিবিআই তদন্ত আর গ্রেপ্তার চাওয়া হয়েছিল, কোথায় ছিলেন সুকান্ত মজুমদার? নাকি আজকে শুভেন্দুর ঘুষের পয়সায় আপনার আকর্ষণ তৈরি হয়েছে? নইলে কি করে হতে পারে? শুভেন্দুর পয়সায় চলছেন নাকি মশাই?
আপনার দল বিজেপি যার গ্রেফতার চেয়েছে, আপনার দল যার সিবিআই চেয়েছে, আপনার দল যার ভিডিও দেখিয়েছে, আপনি তার সঙ্গে ঘুরছেন, কি করে হতে পারে এটা? তাহলে বলুন আপনার দলের ভুল ছিল? প্রশাসনিক ব্যাপার, তদন্তের ব্যাপার আমার কোনো মন্তব্য নেই। যদি কারোর কোনো অসুবিধা থাকে সে কোর্টে গিয়ে বলুক, যার যদি দুঃখ, কারোর যদি দুঃখ হয়ে থাকে সে কোর্টে গিয়ে বলুক, যদি মনে হয়ে থাকে তদন্তে অবকাশ আছে, যদি তদন্তে, এটা তো সিবিআই এর সিআইডির করার কথা, এলাকাটা তো সিআইডির। তো এখন এমন অনেক কেস তো হচ্ছে, অনেকে যাচ্ছে না সিবিআই চাই বলে কোর্টে যাচ্ছে, কোনোটায় সিবিআই হচ্ছে, কোনোটা বলছে না সিআইডিই থাকবে। তো যদি কারো দুঃখ হয়ে থাকে সে মনের দুঃখ কোর্টে গিয়ে বলুক, কোর্ট যা বলবেন তাই হবে। কে অগ্নিমিত্রা পাল? একটা ফ্যাশন ডিজাইনার, একটা ফ্যাশন ডিজাইনার, তৃণমূলে একটা সময় তৃণমূলের পরিচিত পরিচিত ছিলেন, এখন বিজেপিতে গেছেন, দু চারটে কথা বলতে হয়। অভিষেক কী বলেছেন সেটা বজার মতো রাজনৈতিক সচেতনতাও তার নেই। অগ্নিমিত্রা পাল আর বিজেপি সকলে জেনে রাখ, অভিষেক কী বলেছেন কেন? আর যখন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তখন কি অগ্নিমিত্রা পালের খুব ভালো লাগছিল? ওটা সিনেমার ডায়লগ না কি, ওটা কি ছিল? তখন অগ্নিমিত্রা পাল দেখতে পাচ্ছিলেন না বিধানসভা ভোটের আগে, মারবো এখানে, লাশ পড়বে সেখানে ওখানে, জাতগোক্র কেউটে, দিলীপ ঘোষ বলছেন 6 ইঞ্চি নামিয়ে দেবো, ও বলছে মারু, তখন কি প্যাকুম তুলে নাচছিলেন? অভিষেক কি বলেছেন? অভিষেক বলেছে আমি পুলিশকে স্যালুট করছি যে গুলি চালাইনি, মারা হচ্ছে, আমি হলে শুট করতাম, করতে বলতাম। এই বাংলা ভাষাটা কেউ বুঝতে পারছে না, সারা বাংলার মানুষ বুঝতে পারছে? আমরা বলি না ভাই তুই এটা করলি সত্যি তোকে স্যালুট, আমি হলে পারতুম না, এর মানে কি আমি ওকে করতে বলছি নাকি ওর সংযমটাকে আমি স্যালুট করছি? অভিষেক সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সংযমটাকে স্যালুট করেছেন, কেন সেখানে সেটাকে বিকৃত করা হবে? অগ্নিমিত্রা পালকে বলো ওদের দলের নেতারা মহিলা পাচারের সঙ্গে যুক্ত সাবধানে থাকতে, একমাত্র শুভেন্দু থেকে বিপদ নেই, ও পুরুষ পছন্দ করে। কামিনী কাঞ্চন ওর দল থেকে বলেছিল তথাগত রায়, তথাগত রায় টুইটটা পড়ে নিক অগ্নিমিত্রা পাল, মহিলারা সাবধানে থাকবেন, একমাত্র শুভেন্দু থেকে নিরাপদ, ওখানে আবার পুরুষদের বিপদ। ইন্টারপোল এফবিআই মঙ্গল গ্রহ থেকে কিছু নিয়ে আসুক না, সুকান্ত মজুমদারকে একটাই প্রশ্ন, 16 সালে বিজেপির পার্টি অফিসে বসে শুভেন্দুর ভিডিও দেখানো হয়েছিল, চোর বলা হয়েছিল, উনি সেটা ঠিক মনে করছেন না ভুল মনে করছেন? আমাদের কাছে অভিযোগ কোন একজন নেতা যার নাম আমি বলবো না এবং আমি শুভেন্দুকে বলছি না, তিনি সেই নেতা যৌন বিকৃত, হোমোসেক্সুয়াল, সমকামী এবং তার এক দেহরক্ষীর সঙ্গে বিকৃত যৌনতা দেখাতে গেছিলেন, সেই দেহরক্ষী বাইরে বলে দেবে সেই ভয়ে তাকে খুন করা হয়েছে, আত্মহত্যা বলে চালানো হয়েছে, এই নেতা কে? পুলিশের তদন্ত মাঝপথে আটকে আছে, আমরা পুলিশকে বলছি কোথায় কোন কোর্টে কেন আটকে আছে আমার জানার দরকার নেই, তার বাড়ি যেন ন্যায্য বিচার পায়, পুলিশ তদন্ত করুক সেই নেতা কে, সেটা সকলের সামনে আসুক। সেই জায়গাটাকে আমি প্রশ্নটা করছি, সেটা হলো কত বছর কাঁথি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়ে সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, কোট আনকোট বলছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
সমকামিতা করেন, উনি ছেলেদের নিয়ে সমস্ত, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমার কাছে শুভেন্দু সমকামী কি সমকামী নয় এই বিষয়ে আমার কাছে কোনো, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। কে অভিযোগ করেছেন আমি তার উপর দাঁড়িয়ে শুভেন্দু সমকামী কি সমকামী নয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। শুভেন্দু সমকামী কি সমকামী নয় এটা জানার জন্য ওর মেডিকেল টেস্ট দরকার, কিন্তু এটা করার আমরা কেউ নই, তার জন্য তদন্ত দরকার, কিন্তু এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। শুভেন্দু সমকামী কি সমকামী নয় এই বিষয়ে আমি একটি শব্দও বলতে চাই না। শুভেন্দু আমি, শুভেন্দু সমকামী কি সমকামী নয় এ ব্যাপারে আমি, আমার কোনো মন্তব্য নেই। শুভেন্দু সমকামী কিনা সে অন্য লোক জানবে, সমকামী না হলে অন্য লোক জানবে, কিন্তু ও সমকামী কি সমকামী নয় এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি কোথায় কোন কোর্টে আটকে আছে আমি জানি না, আমাদের কাছে একটা অভিযোগ আছে, আমাদের পুলিশের কাছে আরজি, কোনো এক নেতা সেটা কে জানি না, যে এই ধরনের যদি মারাত্মক অভিযোগ থাকে তদন্ত শেষ করে সেই নেতার সামনে আসা উচিত। স্বাভাবিক তো, অন্তত 27 জন পুলিশ তো ইনজিওর্ড, সেই কথাই তো বলা হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, পুলিশের ক্ষতি হয়েছে, এমনকি পেছনের ঢিল। আচ্ছা আপনারা বলুন, এই যে শুভেন্দু সাত তাড়াতাড়ি নিজেই চলে গেল ময়দান ছেড়ে, এটা তো আরও প্রমাণ করে দিচ্ছে যে ওই তো বলে রেখেছিল পেছনের লোকদের আমি চলে গেলে ঢিল মারবি, ও তো আবার মাঝপথে প্রশ্ন করলে তাহলে আপনারা শেষ করে নিন, তাহলে উত্তরের মাঝখানে থামাবেন না। যারা যে শীর্ষ নেতাদের দেখা যায়নি সামনে ধরে নেবেন, তারাই ইট মারার ইনস্ট্রাকশন দিয়েছেন, কারণ তারা জানেন একটু আগেই পাথরগুলো উড়ে আসবে, সেই জন্য তারা আগে ময়দান থেকে চলে গেছেন। অর্থাৎ শুভেন্দু সাত তাড়াতাড়ি মহিলাটা ছেড়ে দিন না, তারপরে তো পুরুষ পুলিশ ছিল, ও চলে গেল কেন? শুভেন্দু অধিকারী বিনা বাধায় আত্মসমর্পণ করে হেঁটে হেঁটে উঠেছে, আপনারা ভিডিও দেখুন, ওকে কেউ নিয়ে যায়নি, ও একা একা হেঁটে হেঁটে উঠেছে। কেন চলে গেল, কেন অন্য সিনিয়রদের দেখা গেল না? কারণ তারা জানেন এখানে ইট মারার ইনস্ট্রাকশন রয়েছে, আর পেছন থেকে ইট এলে নিজেদের মাথায় পড়বে, ওরাই ইট মারতে বলেছিল, এটা তার প্রমাণ যে ওরা আগে ওখান থেকে সরে গেছে। খুবই কুৎসিত ব্যাপার যে এখানে মহিলা কমিশনও তো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কেন্দ্রের, একের পর এক উন্নাও থেকে, হাতরাস থেকে, লখিমপুর পরপর ঘটনা ঘটছে, নারী নির্যাতন, কিশোরী নির্যাতন, দলিত নির্যাতন, খুন, হত্যা, গণধর্ষণ, আজকে আবার দলিত দুজন বোন তাদের পাওয়া গেছে, তাদের মৃতদেহ। কি করছে যোগী সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে, মহিলা কমিশন কি করছে, এই ব্যাপারে তারা দেখতে পাচ্ছে না? দেশের নিকৃষ্টতম জায়গা হচ্ছে ল অ্যান্ড অর্ডারে এই উত্তরপ্রদেশ। ও প্রলাপ বকছে, ও সম্পূর্ণভাবে প্রলাপ বকছে, কারণ কারণ ও নিজেকে এখন সামনে গ্রেফতারের মুখে আছে, সিবিআই FIR করেছে, তো সিবিআই তো ওদের, তো যদি যদি এই কথাটাও বাইরে বলছে কেন, ও তো FIR নেমড, ও সিবিআইতে সারেন্ডার করে এই কথাটা সাক্ষী দিক। ওর শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলছেন যে নারদটা অমুকে চক্রান্ত হয়েছে, আমার বক্তব্য মিডিয়ায় বলছে কেন, ও তো সিবিআই আর FIR নেমড, ওদের হাতে তো এজেন্সি আছে, ও তো কথায় কথায় বলে যে এরপর সিবিআই ওর কাছে যাবে, এরপর ইডি ওর কাছে যাবে। আমি বলছি মিডিয়ায় বাজার গরম না করে শুভেন্দু সারেন্ডার করুক, এবং সেখানে গিয়ে সিবিআইকে এই কথাগুলো বলুক যে এটা অমুকের চক্রান্ত, এটা তমুকের চক্রান্ত। মিডিয়াকে বলছে কেন, কেন এজেন্সিকে বলছে না? ও মামলাটাই ঢুকুক, ও সারেন্ডার করুক, গিয়ে ন্যায় বিচারের জন্য যাক, বলুক আমার এই বক্তব্য আছে, তো আকাশে বাতাসে বলে কিলাম। যদি তাই হয় তাহলে যেদিনকে ববি হাকিমরা অ্যারেস্ট হয়েছিলেন সেদিন শুভেন্দু সহ বিজেপি নেতারা এত আনন্দ পেয়েছিলেন কেন?
সেদিন তো শুভেন্দু বলেননি যে সুব্রত মুখার্জি অন্যায় করেনি, একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না? আজকে যদি বলেন যে নারদ অমুকের চক্রান্ত, আমি পরিষ্কার বলছি আইনি পথে চলুন, সংবাদ মাধ্যমে বলবেন না বা বলুন, কিন্তু তার পাশাপাশি যান সিবিআই অফিসে, নারদ মামলার যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছেন তাকে লিখুন যে আমি শুভেন্দু অধিকারী, সান অফ সিসির অধিকারী, ওয়ান টু সারেন্ডার অ্যান্ড গিভ এ স্টেটমেন্ট। ফলে তিনি গিয়ে সিবিআইকে স্টেটমেন্টটা লিপিবদ্ধ করার। শুভেন্দু অধিকারী পলিটিক্যাল কথা না বলে এগুলো কোন উত্তর হয় না, ও সব পলিটিক্যাল, মানে সস্তা করে ফেলছে শুভেন্দু রাজনীতিটা, ওর মতো অতটা ঢোকা যাবে না। দেখুন, এটা হওয়ার কোনো কথা নয়, এটা সম্পূর্ণভাবে সব সঠিক বিষয় এবং এটা সরকার গোটা জিনিসটা জানেন। যদি কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে আমরা নিশ্চয়ই খোঁজ নেব, আর ওদের অভ্যাস মিথ্যা কথা বলা বা বিভ্রান্তি ছড়ানো সেটাও হচ্ছে কিনা আমরা সেটাও দেখে নেব। হ্যাঁ, কি বলেছেন যে অভিষেক ভুলটা কোথায় বলেছে? অভিষেক তো পুলিশকে সংযমের জন্য স্যালুট দেখিয়েছেন, অভিষেক তো পুলিশকে সংযমের জন্য স্যালুট দেখিয়েছেন। তো এখন সেখানে যদি এরা এটাকে, তাহলে পূজোর মুখে ওনারা যত গণ্ডগোল করবেন মানুষ তত বিরক্ত হবে, ওনারা পূজোর মুখে রাস্তাঘাট যত বিপর্যস্ত করবেন পুলিশ সংযত থাকবে, ওনারা প্ররোচনা দেবেন। আসলে ওনাদের পারপাসটা কাল সার্ভ হয়নি, পরশু বাইরের থেকে লোক এনেছিল, গুলি বোম ইট পাটকেল, ওরা কি ভেবেছিল যে পুলিশ আক্রান্ত হবে, গুলি চালাবে, মৃতদেহ থাকবে, পলিটিক্স করবে, কেন্দ্রীয় সরকার নাক গলাবে? ফেল করে গেছে চক্রান্ত, সেই কারণে আবার প্রভোকেশন দিতে নেবে যে দিল্লি বলছে করছো কি এই অপদার্থ, ফেলড ফেলড, একটা গুলি চালাতে পারোনি তোমরা পুলিশকে দিয়ে, ফলে আবার গন্ডগোল করতে নামছে। যত গন্ডগোল করবে, যত গন্ডগোল করবে তত বাংলার মানুষ বিরক্ত হবেন। কেন, পুজো সামনে এসে গেছে, পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরি হচ্ছে, বৃষ্টি বাদলায় কাজের ক্ষতি হয়েছে, আগের দিন বড়বাজার মঙ্গলাহাটে ক্ষতি করেছেন আপনারা, এই সময়টায় এই ধরনের গণ্ডগোল করা, অস্থিরতা, রাজনৈতিকভাবে আপনাদেরও ক্ষতি, বাংলার মানুষ এসব পছন্দ করবেন না, এটা প্ররোচনা দেয়া, মিথ্যা কথা বলা। অভিষেকের গোটা বক্তব্যটা আপনারা দেখুন না, আপনারা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পুলিশের এই ধরনের আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে, কোনো ঘটনা ঘটেছে? বাম জমানা দেখবেন পরের পর গণ আন্দোলনে, বারাসাত থেকে শুরু করে মহাকরণ অবরোধ থেকে শুরু করে কুচবিহারে ফরওয়ার্ড ব্লকের পাঁচজনকে মেরে দিয়েছিল, থানা ঘেরাও ছিল। ফলে এটা তো পরিবর্তন, এটাই তো মমতা ব্যানার্জির সরকারের বৈশিষ্ট্য, এবং অভিষেক সেটাকে স্যালুট করেছে যে আমি হলে গুলি চালাতে বলতাম কিন্তু পুলিশ চালায়নি, আমি স্যালুট করছি, এটাই পরিবর্তন। আর সেইটাকে ছুতো করে আবার গণ্ডগোল। এই বিজেপি বাংলার উন্নয়নের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পাড়ায় পাড়ায় পুজো, বাংলার পুজো উৎসব আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিছু ভাড়াটে নেতা দিল্লির নির্দেশে
কি কিভাবে অস্থিরতা তৈরি করা যায়, আগের দিনের প্লট ফেল করেছে, আবার কিছু বিষ মন্ত্র দিয়ে পাঠাচ্ছে। আজকে বিধানসভায় বিজেপি বিধায়কেরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্ল্যাকার্ড নিয়ে, এবং আগামীকাল থেকে লালবাজার অবরোধ করবেন বলছেন পুলিশের অত্যাচারের বিরুদ্ধে। পুলিশের কোথায় অত্যাচার হয়েছে? পুলিশ তো মার খেয়েছে, আসলে শাক দিয়ে মাছ ঢাকতে নামছে। পুলিশকে মারা হয়েছে, ইট মারা হয়েছে, পাথর মারা হয়েছে, লড দিয়ে মারা হয়েছে, মাথায় মারা হয়েছে, হত্যার চেষ্টা হয়েছে। এখন ওদের লোকেরা ধরা পড়ে যাচ্ছে, একেবারে পরিষ্কার বয়ে যাচ্ছে যে নিজেদের লোকেরা ধরা পড়ছে। আসলে কর্মীরা এখন নেতাদের পেটাতে নেমেছে না, যে আমাদের ফাঁসি দিয়ে নিজেরা লালবাজারে বসে ঢলাঢলি, সেগুলো থেকে বাঁচতে, কর্মীদের রোজ থেকে বাঁচতে এখন আবার এই নাটক করে তারা নজর ঘোরাতে চাইছে। বলতে পারবো না, আমি জানি না যেটা কি করে বলবো। না না, পড়াপড়ির বিষয় না, ওরা ছিল, সুকান্তও ছিল, কিন্তু সুকান্ত নন পলিটিক্যাল, সুকান্ত নন পলিটিক্যাল পুরো দস্তুর। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের মত পার্থক্য আছে। দিলীপ ঘোষ, তিনিও বিজেপির নেতা, বিজেপির সভাপতি ছিলেন, আজে বাজে কথা বলেন, তৃণমূলকে আক্রমণ করেন, আমরাও করি, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সুকান্ত মজুমদার চূড়ান্ত নন পলিটিক্যাল, মানে আজকে তিনি শুভেন্দুর সঙ্গে ঘুরছেন, দুদিন আগে তো শুভেন্দুর বিরুদ্ধেই বিজেপি বলতো সিবিআই চাই। আবার দিলীপ ঘোষ তুলনায় ম্যাচিওর পলিটিক্স করছেন, অর্থাৎ একটা মিছিল নিয়ে শুরু করছেন, বিরোধী যা হয়, বিরোধী দল কি করবে, শাসক দলের সচিবালয়ের ক্ষেত্রে একটা মিছিল হবে, একটা বক্তৃতা হবে, তাদের আক্রমণ হবে, উনি সেই পলিটিক্স করেছেন। আমি সেই ক্ষেত্রে বলেছি, আমি আগের দিন কি, আমি আমার বক্তব্য কি, যে শুভেন্দু অধিকারী মাঝপথে ছেড়ে পালিয়ে গেছিল, সেটা দিলীপবাবু বা সুকান্ত করেনি। কিন্তু যদি তুলনা করা যায়, যে সুকান্তর সঙ্গেও তো লোকজন নেই, যার কারণেও এই ইট মারা, এ করা, মানে ওকে ভেসে থাকতে গেলে এই সব করতে হচ্ছে। আর বিজেপি বা আদি বিজেপি, আর এগুলো সব দল বদলু বিজেপি, তো পুরনো যে বিজেপির যে কটি লোক আছে তাদের উপর দিলীপবাবুর প্রভাব বেশি, ফলে সেইটা কাটাতে সুকান্তকে আক্রমণাত্মক হতে হয়, ভুলভাল কথা বলতে হয়, গণ্ডগোল করতে হয়, শুভেন্দুর জুতো পালিশ করতে হয়, মানে এটা ওকে কাটাতে। কিন্তু শুভেন্দু প্রথমেই মাঝপথে পালিয়ে গেছে, আর দিলীপবাবু আর সুকান্ত তবু বিকেল অবধি ছিল। কিন্তু এদের মধ্যে যদি তুলনা করা হয়, আমরা তুলনা করার করার কেউ নই, কিন্তু বিরোধী দল কয়েকজন দায়িত্ব জ্ঞানহীন। আর দিলীপবাবু তো নিজেই বলে দেন, আমি খারাপ কথা বলি তো মিডিয়াতেই আমি দেখেছি, যে সবটা ওভাবে ধরবেন না, আমি খারাপ কথা বলি শিরোনামে থাকতে, তো এত বড় স্বীকারোক্তি যিনি দেন, তো ফলে কালকেও আমরা পরশুও দেখেছি উনি একটা বক্তৃতা করেছেন, আমাদের সমালোচনা করেছেন, বাট বক্তৃতা করেছেন, উনি মিছিল করেছেন, বিকেল অবধি ছিলেন, সুকান্ত মতো ছেলে মানুষের মতো মাথায় হেলমেট পরে ও ইয়ে আসেনি, মানে দিলীপবাবু ঘোরেননি। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি অভিজ্ঞতার কথা বলা হয়, বা বিজেপির মধ্যে যদি কোনো, যে কজন বিজেপিতে আছে গ্রহণযোগ্যতা, দিলীপবাবু যে আগের দিন বলছিলেন এক বছর পর কিছু পুরনো কর্মী নেমেছেন, তার মানে কি? তার মানে সুকান্ত আর শুভেন্দুর জন্য নামছিল না, তো দিলীপবাবুই বলেছেন বক্তৃতায়। আমি সেই কথা বলছি যে সুকান্তরা তো দিলীপবাবুর নখের যোগ্যী নয় না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবু খানিকটা পুরোদস্তুর মারামারি, পুরোদস্তুর অশান্তি, উনি মুখেও সব বলেন কিন্তু কর্মীদের ওরম বিপদের মুখে তুলনায় ওরমভাবে ঠেলে দেন না, তিনি পলিটিক্যালি লড়তে চেয়েছিলেন, আর এরা তো গণ্ডগোলটা পাকিয়ে দিয়ে ভেসে থাকতে চাইছিল, এই আর কি। তদন্তকারীদের কাজ তদন্ত করা, তো তারা তদন্ত করবেন, তো আমি কি বলবো। একেবারেই কেন চাইবে, কোনো নির্বোধ ছাগল না হলে এই কথা কেউ বলে না, কারণ যেখানে পরিষ্কার কথা শুভেন্দু অধিকারীর বোঝা উচিত যে এত মার খেয়ে পুলিশ গুলি চালায়নি, পুলিশের উপর ইনস্ট্রাকশনও ছিল, পুলিশও কিন্তু রক্ত দিয়েছে কিন্তু গুলি চালায়নি। ওই এসির পিঠের দাগগুলো দেখেছো, কালশিটে রডের, কিন্তু তারপরও পুলিশ পাল্টা অ্যাটাক করেনি, গুলি চালায়নি, এইটা কেউ দেখছেন না? একুশে জুলাই কি হয়েছিল? একুশে জুলাই তো সমাবেশ ছিল, মঞ্চ ছিল, পুলিশ সেইগুলো ভেঙে দিয়েছিল বলে গণ্ডগোল।
কিন্তু এখানে তো কেউ সমাবেশ করলোই না, আমরা তো দেখলাম তবু কলেজ স্ট্রিটের ওখানে দিলীপবাবু একটা সমাবেশে বক্তৃতা করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন একুশে জুলাই কেন চাইবে? একুশে জুলাই তো হলো না, একুশে জুলাই তো হলো না, ট্রিগার হ্যাপি পুলিশ নয়, ফলে শূন্য গুলিটাও চলেনি এবার। মানে আমি পরিষ্কার বলছি, দেখুন বিজেপির যে কোনো ব্যক্তি এই একুশে মানে এই এই গুলি চালনার ঘটনা নিয়ে তৃণমূলের যে কোনো বক্তার সঙ্গে, মুখপাত্রের সঙ্গে, যে কোনো নেতার সঙ্গে, তৃণমূল যাকে মনে করবে, ওনাদেরও যিনি আসবেন, মুখোমুখি বিতর্কে আসতে পারেন, সবাই সমানভাবে সেটা টেলিকাস্ট করতে পারেন, দুটো আকাশ পাতাল তফাত। ওকে, শুভেন্দু অধিকারী যে আপন মনে কথা বলে যাচ্ছেন, জান না ওনাদের হাতে তো এজেন্সি অমুক তমুক এসব, উনি নাকি উনি নিজেই নাকি সিবিআই এর ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, ওনার কথায় উঠে বসে। তো উনি বারবার মিডিয়ার সামনে এসে হাঁকডাক করছেন কেন? এক তো দম নেই ময়দানে, আন্দোলনের ময়দানে চুপচাপ করে সুরসুর 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 করে পুলিশ ভ্যানে উঠে গেল। আর যত বড় কথা, যত বড় কথা তত হচ্ছে সব মিডিয়ার সামনে। কেন রে ভাই, তোমার হাতে এজেন্সি আছে, তুমি এজেন্সি দাও, তারপর দেখা যাবে কোর্টে। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী এই কথাগুলি ভিত্তিহীনভাবে বলে চলেছেন। শুভেন্দু অধিকারী 2020 সালে গেছেন বিজেপিতে, শেষ দিকে কালকা যোগী, তৎকাল বিজেপি সুবিধাবাদী, ধান্দাবাজ, দলবদলু, ও যতদিন তৃণমূলের শীর্ষ পদে ছিল, মন্ত্রী ছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিল, যদি সেখানে কোথাও মিনিমাম কোনো অভিযোগ থেকে থাকে তার সমান দায়িত্ব তার। আজকে কেন খারাপ কথা বলছে? খারাপ লেগে থাকলে সেদিন কেন মন্ত্রীর আরামে সে ঘুরে বেরিয়েছে? কেন তখন দলের সব পদে ছিল? আজকে গ্রেফতার এড়ানোর জন্য বিজেপিতে নাম লিখিয়ে আজকে ঘেউ 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 পাড়ায় এরকম দু চারটে হেঁড়ি কুত্তা থাকে। বিজেপির তরফ থেকে যদি এই মাদকের কথা হয়, যে অ্যারেস্ট হয়েছিল মাদক চক্রের মধুচক্রের মক্ষীরানী, সে তো বিজেপির পদাধিকারী। আজকে শিশু পাচার বিজেপিতে, মাদক চক্র বিজেপিতে, কামিনী কাঞ্চন বিজেপিতে, এরপর আবার কথা আসছে কোথেকে? মাদক চক্রে যে অভিযুক্ত গ্রেফতার, সে তো বিজেপির পদাধিকারী। ভালো তো যারা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা উদ্ভাবনী পরিকল্পনা দিয়েছেন, অনেক শিল্পী এই কাজ করেছেন, এইভাবেই তো আস্তে আস্তে একটা বড় উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের হস্তশিল্প, কুটির শিল্প, এগুলো আস্তে আস্তে তো ভালোভাবে তৈরি হয়। যারা করেছেন খুব ভালো কাজ করেছেন, নিশ্চিতভাবে আগামী দিন তারা আরও বেশি করে প্রচারের আলোয় আসবেন। শুভেন্দু অধিকারী এটুকু জেনে রাখুক যে কেউ হেঁটে হেঁটে গিয়ে ইডি বা সিবিআইকে দিয়ে এলো আর তদন্ত শুরু হলো, এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা সেরম নয়। আর তাই যদি হয় তাহলে প্রথমে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। যদি শুভেন্দু অধিকারী সিজিওতে যায় এবং নারদায় অ্যারেস্ট না হয়, তাহলে বুঝতে হবে শুভেন্দুকে এজেন্সি অন্যায় প্রোটেকশন দিচ্ছে সম্পূর্ণভাবে। শুভেন্দু যদি সিজিও কমপ্লেক্সে নাটক করতে যায় এবং যে অভিযোগে ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল সেম অভিযোগে শুভেন্দুকে যদি আটকে না রাখা হয়, সারদায় যদি তাকে নোটিশ না দেওয়া হয়,
তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে এজেন্সি বিজেপির হয়ে কাজ করছে। আমরা চাইব শুভেন্দু যান নাটক করুন এবং তাতে প্রমাণিত হোক যে এজেন্সি বিজেপির শাখা সংগঠন। হ্যাঁ, তারা উত্তর দেবেন, যাদের নাম বলেছে তারা উত্তর দেবেন। আমি তো কি কি অভিযোগ করছেন দেখিনি। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপিটাকে ব্যক্তিগত আক্রোশ হিংসার জায়গায় ব্যবহার করছে। ও তো বিজেপি করছে না, ও তো বিজেপি করছে না, ও তো বিজেপি করছে না। ও তো তৃণমূলের দুজন সিনিয়রকে বলেছিল অভিষেককে সরিয়ে দিন, আমি ফিরে আসছি, ঠিক আছে বলেছিল, ওই ভালো বলতে পারবে। হ্যাঁ, গত বছরও বলেছিল তো। সুতরাং হ্যাঁ, ও তো বলেছিল যে অভিষেককে সরিয়ে দিন, আমি ফিরে আসছি। তো সুতরাং ওর ব্যক্তিগত আক্রোশ হচ্ছে হিংসা, পরশ্রীকাতরতা, সেটা হচ্ছে অভিষেকের উপর। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তো ওই অভিষেককে গ্রহণ করতে পারছে না। অভিষেকের যে লিডারশিপ কোয়ালিটি, ও ভাবছে সেইটা ও তার নখের যোগ্যই নয়। অভিষেকের লড়াকু মনোভাব, অভিষেকের জেদ, সেটা ওর ত্রিসীমানায়ও নেই। একটা ভারতীয় জনতা পার্টি অভিষেককে কতটা ভয় পায় এই শুভেন্দুদের আচরণে এটা প্রমাণিত। মোদী আসছে, অভিষেক, অমিত শাহ, অভিষেক, সুকান্ত, অভিষেক, শুভেন্দু, অভিষেক, টার্গেটকে, অভিষেক। তাহলে অভিষেক তার মানে পথের কাঁটা, অভিষেক তার মানে বিজেপির শত্রু। ওকে কেন্দ্র করেই শুভেন্দুর দিন রাত স্বপ্ন এইসব ঘুরে বেড়াচ্ছে। আমি অভিষেককে সাবধানে থাকতে বলবো, শুভেন্দু কিন্তু স্বপ্ন দেখছে অভিষেকের। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা তার উত্তর দেবেন, যে বিষয়ে জানি না, বলতে পারবো না। ও আগে নিজেরটা বলুক না, এই নেতাদের সঙ্গে তো এতদিন তৃণমূলে ছিল, হঠাৎ সব খারাপ হয়ে গেল নাকি, হয় নাকি কখনো? বিজেপির পুরনো কর্মীরা বুঝতে পারছেন না, ও একটা ধান্দাবাজ দলবন্ধু, চোখ ব্যাগ মেয়া ধান্দাবাজ গেছে ওখানে, ও বিজেপিকে ব্যবহার করছে নিজের আক্রোশ মেটাতে, নিজের গ্রেপ্তারি এড়াতে। ওকে।